বুড়িগঙ্গায় বালখেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক নারী এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এখনো নিখোঁজ রয়েছে একজন এদিকে আজকের মতো উদ্ধার অভিযান শেষ হয়েছে সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাটে বালখের ধাক্কায় দশ যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি নৌকার যাত্রীরা সবাই কামরাঙ্গিচট থেকে কিরানীগঞ্জের খোলা মোড়ায়ের দিকে যাচ্ছিল পথে ফয়ানঘাট এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তারা ছয়জন ছাত্রী তেরে উঠতে পারলেও নারী এবং শিশু সহ চারজন নিখোঁজ পরে ফায়ার সার্ভিসের দুপুরিদল দল তল্লাশি শুরু করে দুপুর পৌনে একটার দিকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয় দুপুরের পর পর উদ্ধার করা হয় আরও দুটি কন্যা শিশুর মরদেহ পুলিশ বলছে দুর্ঘটনা কবলিত সবাই একই পরিবারের সদস্য দুর্ঘটনার জন্য দায়ী নৌযানটি জব্দ এবং ছয়জনকে আটক করেছে পুলিশ